ABC grammar and spoken english আপনার পাশে সব সময়। আসসালামু আলাইকুম। ABC grammar and spoken english এর পক্ষ থেকে সবাইকে আবারো অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আবার আমরা নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে আমরা মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্সের যতগুলো নিয়ম এবং এর গঠন অ্যানালাইসিস আছে তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি উপভোগ করবেন ইনশাল্লাহ। প্রথমে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু গঠন দেখে নিই। যেমন স্ট্রাকচার ওয়ানে লেখা আছে, এলাস, হুররা, রাবু, হাই, হুশ, প্লাস সাবজেক্ট প্লাস বার প্লাস এক্সটেনশন। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠনের ক্ষেত্রে প্রথমত এলাস বিশেষসূচক চিহ্ন, হুররা বিশেষসূচক চিহ্ন, রাবু বিশেষসূচক চিহ্ন, ফাই হুশ ইত্যাদি ধরনের এর দ্বার থাকতে পারে। তারপর পড়বে সাবজেক্ট, পরে বার, পরে হইতেছে এক্সটেনশন অংশ। দ্বিতীয় গঠন আমরা দেখতে পাচ্ছি, পার্টের পরে এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউন অনেক সময় থাকে না, প্রয়োজন অনুসারে নাউন ব্যবহার করতে হয়। প্লাস বার প্লাস বিশেষসূচক চিহ্ন, অর্থাৎ পার্টের পরে এ বা এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস বার প্লাস বিশেষসূচক চিহ্ন। স্ট্রাকচার থ্রি, এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বার প্লাস এক্সটেনশন প্লাস বিশেষসূচক চিহ্ন। অর্থাৎ এটা শুধু হাউ এর মতো হোয়াট এর মতো, কিন্তু এখানে এ বা এন ব্যবহৃত হবে না। স্ট্রাকচার চার, এখানে ইফ অথবা হ্যাড দ্বারা শুরু হবে, তারপর হচ্ছে সাবজেক্ট বার এক্সটেনশন যদি থাকে প্লাস বিশেষসূচক চিহ্ন। এটা চতুর্থ নাম্বার গঠন। এখন আমরা পঞ্চম নাম্বার গঠন আলোচনা করব। এটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটু বিশেষ বা আলাদা ধরনের গঠন। এই গঠনগুলো বিভিন্ন ধরনের পরীক্ষাতে আসে যা আমরা সচরাচর ভুল করে থাকি। যেমন গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস বার প্লাস সু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বিশেষসূচক চিহ্ন। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে বার এবং তারপর ছু থাকবে, সুর পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। এবং গঠন নাম্বার সিক্স এ আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস বার প্লাস সাস, সাসের পরে এ অথবা এন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস বিশেষসূচক চিহ্ন। অর্থাৎ আমরা যে গঠনগুলো সচরাচর পাই তা এক দুই তিন চার, এই চারটে গঠন আমরা ইউজুয়াল দেখতে পাই, কিন্তু নাম্বার পাঁচ এবং ছয় এগুলো একটু ব্যতিক্রম ধর্মী। যেমন এখানে গঠন হবে সাবজেক্ট প্লাস বার প্লাস সু অথবা সাস, তারপরে সাস থাকলে বা এন, কিন্তু সু থাকলে বা এন হবে না, অ্যাডজেক্টিভ প্লাস বিশেষসূচক চিহ্ন, অ্যাডজেক্টিভ প্লাস বিশেষসূচক চিহ্ন। চলুন আমরা এগুলো একটি করে উদাহরণ দেখে নিই। যেমন হোয়াট, প্রথম আছে হুরা, উই হ্যাভ উইন দা গেম, এখানে হুরার পরে বিশেষসূচক চিহ্ন, সাবজেক্ট বার একটা বার, পরে হইতেছে এখানে অবজেক্ট অংশ বা এক্সটেনশন অংশ ব্যবহৃত হয়েছে। উই হ্যাভ উইন দা গেম, হুররা, এলাস, রাবু, ফাই, সি বিভিন্ন ধরনের অ্যাডভার্ব এখানে ব্যবহৃত হবে এবং বিশেষসূচক চিহ্ন ব্যবহৃত হবে। তারপর হোয়াট এ নাইস গার্ডেন ইট ইজ, হোয়াট এর পরে এ অথবা এন, পরে অ্যাডজেক্টিভ নাউন, সাবজেক্ট এবং বার বিশেষসূচক চিহ্ন। এটা হলো দ্বিতীয় নাম্বার স্ট্রাকচার। তৃতীয় নাম্বার হচ্ছে হাউ বিউটিফুল দা পেন ওয়াজ, এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ এর পরে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ডিরেক্টলি কি বসেছে, দা পেন সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে বার। হাউ বিউটিফুল দা পেন ওয়াজ বিশেষসূচক চিহ্ন। চতুর্থ নাম্বার আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে ইফ অথবা হোয়াট সাবজেক্ট বার অবজেক্ট, ইফ আই ওয়াই রেকি। এখানে মজার বিষয় হচ্ছে যে অসম্ভব আকাঙ্ক্ষা বা ইচ্ছার ক্ষেত্রে অনেক সময় অনেক ক্ষেত্রে এগিয়ে যেগুলো আমরা দেখি যে সাবজেক্ট উপরে ওয়াই ব্যবহৃত হয়। যেমন ইফ আই ওয়াই রেকি, সচরাচর আই এর পরে আই এম অথবা আই ওয়াস ব্যবহৃত হয়, কিন্তু অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষার ক্ষেত্রে ওয়াই ব্যবহৃত হয়। চতুর্থ নম্বর পঞ্চম নম্বর নিয়মটা একটু ব্যতিক্রম এবং এটি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে বা বিভিন্ন ইউনিভার্সিটি বা দাস এক্সাম গুলাতে আকারে এটা থাকে যে এটা কোন ধরনের সেন্টেন্স নির্ণয় করার ক্ষেত্রে বলা হয়। এখানে কিন্তু শিমু ইজ সু এক্সাইটেড নাও, এখানে শিমু সাবজেক্ট, ইস হচ্ছে বার, সু এখানে এর বার, তারপরে অ্যাডজেক্টিভ এবং নাও। শিমু এমনই খুব এমনই উত্তেজিত, সে এমনই উত্তেজিত, এটা বিশ্বসূচক প্রকাশ করেছে অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা যদি কোনো সেন্টেন্সে সু শুধুমাত্র সু দেখতে পাই এবং তারপরে অ্যাডজেক্টিভ থাকে,
এবং বাক্যাংশ থাকে সেটা সাধারণত হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং ষষ্ঠ যে এক্সাম্পল আছে, এক্সাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে ভার্ব সাস এর পরে হে অথবা অ্যান অ্যাডজেক্টিভ প্লাস বিশেষণ চিহ্ন। এই ক্ষেত্রে আমরা দেখব হি ইজ সাস অ্যান ইন্টারেস্টিং পার্সন, সে এমনই একজন মজাদার মানুষ, এটাও একটা বিশেষণ চিহ্ন। আমরা এটাকে ভুল করতে পারি যে এটা কোন ধরনের সেন্টেন্স, আমরা অনেকে অ্যাসার্টিভ লিখবো, কিন্তু না, যখন সেন্টেন্সে স্কুল অথবা সাস থাকে সেগুলো সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যায় এবং পরে একটি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে, সেটা মনে রাখলে আমাদের হবে। এই দুটি আমাদের বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এই দুটি আসে। তো আমি আরেকটা কথা বলে দিতে চাই যে এখানে অনেকগুলো ওয়ার্ড, যেমন লাস, হুররা, ব্রাভো, ফাই, হুশ, তারপর হচ্ছে হোয়াট, হাউ, এগুলো ব্যবহার সু, সাস, এগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের দিক থেকে এরা সাধারণত এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কথাটা আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের যে গঠনগুলো রয়েছে 6টি গঠন, আমরা যেগুলো ভালো করে মনে রাখতে পারি এবং 6টি এক্সাম্পলস মনে রাখতে পারি, তাহলে আমাদের ইনশাল্লাহ আশা করি আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে কোনো সমস্যা হবে না। সে আশা ব্যক্ত রেখেই আজকের মতো ক্লাস সমাপ্ত করতে চাচ্ছি। পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। ABC Grammar and Spoken English আপনার পাশে সবসময়।